নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হকের উপস্থিতিতে তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জানা তারা ঝর্ণার সাক্ষ্য নিয়েছেন আদালত। বুধবার দুপুর 12:20 থেকে 2:00 পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তার সাক্ষ্য নেওয়া হয়। এ সময় সাক্ষ্য গ্রহণের শুরুতে আদালত ঝর্ণার মুখের হিজাব খুলতে বলেন। পরে মামুনুল হক উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, শরীয়তের হুকুম হিজাব খুলবে না ঝর্ণা। তবে ঝর্ণা একবার হিজাব খুলে বিচারককে মুখ দেখিয়ে ফের হিজাব দিয়ে মুখ ঢেকে রাখেন। আদালতের সরকারি কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেছেন। এ সময় মামুনুল হকের আইনজীবী সৈয়দ মোহাম্মদ জৈনুল আবেদিন মেসবাহ বলেন, বাদী জান্নাতারা ঝর্ণা মেডিকেল টেস্টে বলেছেন তিনি মামুনুল হকের কালেমা পড়া স্ত্রী। মামুনুল হকের সাথে তিনি ঢাকা থেকে এসেছেন, তাদের অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু এই ঘটনায় তিনি কোথাও মামলা কিংবা জিডি করেননি, কারো কাছে বলেননি। তিনি বলেন, ধর্ষণ একবার দুইবার হতে পারে, কিন্তু অসংখ্যবার হয় না। সেক্ষেত্রে আমি আশা করি আমরা সফলতা পাব। এর আগে সকাল 8:30 দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মামুনুল হককে। সাক্ষ্য গ্রহণ শেষে আবার কাশিমপুরে কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে নেওয়ার সময় পুলিশের উপর ভীষণ রেগে যান এবং তাকে খুব ঝাড়তে দেখা যায় পুলিশের উপর। পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ধর্ষণ মামলায় আদালতের সাক্ষ্য শেষে কারাগারে নেওয়া হচ্ছিল। মামুনুল হককে প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে এজলাস থেকে তিনি বাইরে এলে পুলিশের সদস্যরা তার হাত ধরেন। তখন তিনি রেগে যান এবং পুলিশের 2 সদস্যকে বলেন, হ্যান্ডকাপ লাগাইছেন আবার হাত ধরেন কেন। পরে তার এক হাত ছেড়ে দেওয়া হয়। পরিদর্শক আরও বলেন, আদালত থেকে বের হওয়ার পর হেলমেট পরতেও নারাজ ছিলেন তিনি, হাতকড়া নিয়েও তার আপত্তি ছিল।